আমাদের যে আদিবাসীদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে জীবনযাপন রয়েছে, এইগুলো আমাদের বাংলাদেশের মানুষের কাছে যদি আমরা বিশেষ করে এই আমাদের স্টোরি সাইডটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সংস্কৃতির অনেকখানি অংশই মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই তো আমাদের এই আদিবাসীদের শিল্প কলাকে নিয়ে কোনো কিছু জানে না, তো কাজে আমি চাই আদিবাসী মানুষদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ যদি আমরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি, যেটা হচ্ছে মেইন স্ট্রিম মানুষ আমাদের এই সমতলের মানুষরা, তো কাজে তাদের খুব একটা বেশি ধারণা আছে বলে মনে হয় না যে আমাদের সংস্কৃতির প্রতি। তো আমার মনে হয় যদি আমরা আমাদের হিল ট্র্যাক্টের আদিবাসীদের যদি জীবনযাত্রার সঙ্গে যে আমাদের ফোক স্টোরিগুলো জড়িত আছে, তারপর সেই সঙ্গে যে আমার আমাদের গল্প বলা, পর্যন বলি আমরা গল্প বলাকে, তারপরে ছেলেবেলায় বাচ্চাদের ঘুম পাড়ানি গান, এগুলো কিন্তু কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। কিছু গল্প আছে আমাদের চাকমা ভাষায় বলি পর্যন, ওই পর্যনগুলি আমাদের কোনো লিখিত আকারে নাই, এগুলি হলো আমাদের মুখে মুখে চর্চার মাধ্যমে রেখে যাওয়া একটা গল্প বা পচন বলা হয়। আমাদের চাকমাদের পচন বলা হয়, পূর্বে পুরুষেরা দাদা দাদিরা আমার মা শুনেছে নানি থেকে, আবার আমি আমার নানি শুনেছে ওনার মা থেকে হয়তো বা নানি থেকে শুনেছে। আমাদের ঐতিহ্যকে যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত, কারণ আমাদের যে ফোক স্টোরিগুলো আছে, যাবর যে গুমপাড়ানি গানগুলো আছে, কবিতা আছে, আমাদের যে ফোক যেই গল্পগুলো আছে, যেটা আমাদের এই সব গ্রামের মানুষদের নিয়ে, রাজারাজি নিয়ে, রাজা রাজদাদের নিয়ে আছে, তারপর হচ্ছে রূপকথার অনেক গল্প আছে যেটা আমরা শুনে শুনে বড় হয়েছে, সেটা শুধু আদিবাসীদের সমাজে না, এটা হচ্ছে আপনার বাংলাদেশের এবং গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তরে কিন্তু এই গল্পগুলো কিন্তু প্রচলিত আছে। হয়তো বা একটু আমাদের এই হিলট্রেক্স এসে একটু অন্যরকম রূপ ধারণ করেছে, কিন্তু আমার মনে হয় আগাগোড়া একই রকম গল্প হবে। যেটা আমি গল্প শুনে যে বড় হয়েছে, আমার যেই পৃথিবী তৈরি হয়েছিল ছোটোবেলা থেকে আমার বাল্যকালে, সেটা কিন্তু ছবি আঁকতে এসে কিন্তু ওইটাই কিন্তু আমার কাজ করছে। যে স্টোরিগুলো আমার মা আমাকে শুনেছিল, আমার নানা নানি আমাকে শুনিয়েছিল, সেই গল্পের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি পেন্টিংগুলো ডেলিভার করছি। দিনকে দিন মানুষ যেমন শিল্প সাহিত্যের দিকে ঝুঁকছে, সেভাবে কিন্তু আমাদের আদিবাসী জীবনযাত্রার প্রতিও কিন্তু আমাদের সমতলে মানুষ অনেক আগ্রহ প্রকাশ করছে। তো আমি মনে করছি যে এই আর্ট সামিতি একটা এত বিউটিফুল একটা প্ল্যাটফর্ম, যে এখানে দাঁড়িয়ে যদি আমরা আমাদের সংস্কৃতির এই অংশগুলোকে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এটা অনেক মানুষের কাছে চলে যাবে। এটা অবশ্যই অনেক বড় ইম্পর্ট্যান্ট, কারণ আগে তো এরকমভাবে হয়নি, কারণ আমাদের মুখে মুখে সব গল্পগুলো চলে এসছে, তো সেভাবে রেকর্ডেডও ছিল না, তারপর সেটা লিখিত আকারেও নেই, শুধু আমরা মুখে মুখে শুনে আজকে এত বড় হয়েছি আমরা। তো এটা যেহেতু এখন এই প্রোগ্রামটা দেখার পরে, এই যে ঢাকার সামিতে যে এটা রিপ্রেজেন্ট করছি আমি, যে স্টোরি টেলিংটা, তো এটা তো আমার মনে হয় যে এটা একটা খুবই উৎসাহ ব্যঞ্জক হবে। তো এই পরবর্তীতে যদি এই উৎসাহের ভিত্তিতে যদি আরও বড় কিছু করা যায়, আমার মনে হয় এটাই প্ল্যাটফর্ম যে অনেক সুন্দর করে আমাদের আদিবাসীদের গল্পগুলোকে তুলে ধরা এখানে।